এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ থিওরেম, আমাদের পরীক্ষা যে কোনো ইউনিভার্সিটিতে থাকে এই থিওরেমগুলো। কি বলা হয়েছে দেখো তো, না একটা ফাইনাইট সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস এক্স ওয়ান এক্স টু এইভাবে এক্স কে অবধি নেওয়া হয়েছে, অর্থাৎ কে সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস তার যত রকম কনভেক্স কম্বিনেশনস তৈরি করা যাবে তাদের কালেকশন হলো একটা সেট, সেই সেটটাই প্রমাণ করতে হবে কনভেক্স সেট। দেখো আমরা তিনটি পয়েন্টস যদি নিই, তিনটি পয়েন্টস কি কি না আমরা এখানে এইভাবে নিচ্ছি, তিনটি পয়েন্টস, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এখানে এক্স থ্রি নিলাম। তাহলে কনভেক্স কম্বিনেশন মিন্স জাস্ট একটা পার্টিকুলার কেসের জন্য এটা বুঝে নিচ্ছি, এই এই ল্যামডা আই এরা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আইয়ের ভ্যালু ওয়ান টু থ্রি, আর কি না ল্যামডা ওয়ান ল্যামডা টু এবং ল্যামডা থ্রির যোগফল হলো ওয়ান। তাহলে এই পয়েন্টসগুলি আমরা যদি এই ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি এইরকমভাবে মান চুজ করে নিই এই শর্ত অনুসারে, তাহলে এইখানে যে ভ্যালুগুলো পাবো, যে ভেক্টরগুলো পাবো, সেই ভেক্টরসগুলো আমরা অনবরত এইভাবে পেতে থাকব। হ্যাঁ, অনবরত একটা নির্দিষ্ট সেট অফ ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রির ভ্যালুজের জন্য, তাহলে এইভাবে যদি পেতে থাকি আলটিমেটলি এই দেখো ঠিক এইরকমভাবে পাবো। আর প্রত্যেক ক্ষেত্রে আমরা এই যে একটা মান, কোনো একটা বিশেষ ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রির জন্য একটা পয়েন্ট পেলাম, এটাই হলো কনভেক্স কম্বিনেশন। তাহলে এ কনভেক্স কম্বিনেশন বলি, হ্যাঁ কনভেক্স কম্বিনেশন কার অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এইরকম যত কনভেক্স কম্বিনেশন রয়েছে সবগুলো যদি নিই না, তাহলে আলটিমেটলি আমার এই যে ট্রায়াঙ্গুলার যে রিজিয়নটা সেই পুরো রিজিয়নটা তৈরি হয়ে যাবে। তো এই যে পয়েন্টস যেগুলো নিচ্ছি এই পয়েন্টসগুলি হচ্ছে একটা সেট, সেটা কোন সেট না দা সেট বলেছে, দা সেট কিসের সেট অফ অল কনভেক্স কম্বিনেশনস, সমস্ত কনভেক্স কম্বিনেশনস, কতগুলো ভেক্টর সেট না কে সংখ্যক ভেক্টর সেট এক্স ওয়ান এক্স টু এক্স কে, এরা কী ধরনের ভেক্টরস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, তাহলে বলা হচ্ছে এই সেটটা কনভেক্স সেট হবে। এখানে লক্ষ্য করে দেখো আমরা তিনটি এইরকম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস যদি এইভাবে চুজ করি, তাহলে এইখানে যে রিজিয়ন তৈরি হচ্ছে এটা অবশ্যই এটা কনভেক্স রিজিয়ন, কনভেক্স রিজিয়ন। কেন দেখো আমরা যে কোনো দুটো দুটো পয়েন্ট যদি আমরা এখানে নিই, তাহলে যে লাইন সেগমেন্ট সেই লাইন সেগমেন্টটা আমাদের এই ট্রায়াঙ্গুলার রিজিয়নের মধ্যে আছে, সেই কারণে আমরা এটাকে কনভেক্স সেট বলছি। তাহলে এইটাকে আমরা এর আগে দেখেছি যে চারটে পয়েন্টস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, তারা যদি এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যদি একটা প্লেনে থাকে, এক্স ফোর যদি অপর ওই প্লেনে না থাকে, তাহলে এই চারটে পয়েন্টস দিয়ে টেট্রাহেড্রন তৈরি হয়। আমরা জানি যে এরকম টেট্রাহেড্রনটা এটাও একটা কনভেক্স সেট। তাহলে ভাষাটা আশা করি বুঝতে পেরেছি, ভাষাটা কী আছে দেখো, প্রথমে কী লেখা আছে দ্য সেট, কিসের সেট না যত কনভেক্স কম্বিনেশনস তৈরি করা যাবে, কার কনভেক্স কম্বিনেশনস না কে সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের, তারা কে এক্স ওয়ান এক্স টু এক্স কে, এই কে সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের যত কনভেক্স কম্বিনেশনস তৈরি করা যাবে তার কালেকশন হলো একটা সেট, সেই সেটটাই প্রমাণ করতে হবে কনভেক্স সেট। এখন আমরা এই কনভেক্স সেট দেখানোর জন্য আমরা জানি যে আরবিট্রারি দুটো পয়েন্টস ওই সেটে নিতে হয়, আর
সেই দুটো পয়েন্টস যুক্ত করে যে লাইন সেগমেন্ট সেই লাইন সেগমেন্টটা ওই সেটে সম্পূর্ণভাবে লাই করবে তাহলে আমরা বলে দিতে পারবো যে ওই সেটটা হলো কনভেক্স সেট তাহলে আমরা সেটটাকে আগে ধরে নিই যে সেটটা এখানে কনভেক্স কম্বিনেশনস বলেছে সেটাকে আমরা বলছি ক্যাপিটাল এক্স সেট বলছি তাহলে ভাষাটা আমরা এইভাবে লিখব তাহলে সেটটা আগে ধরে নেব তারপরে সেটের মধ্যে দুখানা পয়েন্টস নেব লাইন সেগমেন্টস নির্ণয় করব লাইন সেগমেন্টসটা ওই সেটের মধ্যে আছে দেখাবো তাহলে প্রমাণ হয়ে যাবে এই সেটটাই হলো কনভেক্স সেট প্রুফ লেট সেটটাকে আমরা এইভাবে বলছি হ্যাঁ ক্যাপিটাল এক্স বি দা সেট কিসের সেট না ফার্স্ট লাইনটি যা ভাষা আছে সেই ভাষা দিয়ে লিখব অল কনভেক্স কম্বিনেশনস অফ এ ফাইনাইট নাম্বার আচ্ছা এটাকে নির্দিষ্ট করে বলছি হ্যাঁ অফ দা ফাইনাইট নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস এক্স ওয়ান এক্স টু এক্স কে সো দ্যাট তাহলে আমরা এইটা লিখতে পারি যে ক্যাপিটাল এক্স কনভেক্স কম্বিনেশন তাই আমরা ম্যাথামেটিক্যালি লিখব ক্যাপিটাল এক্স সেট ইজ ইকুয়াল টু এর মধ্যে এলিমেন্টস রয়েছে এক্স দেখো এই যে এক্স আমরা নিলাম এই এক্সটা কনভেক্স কম্বিনেশন কার এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স কে ভেক্টরস অবধি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কনভেক্স কম্বিনেশন কি সেটা আমরা জেনে গেছি আগের ভিডিওতে সেই অনুসারে আমরা এখানে লিখব ল্যামডা কে এটা এক্স কে অবধি ফর অল ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আই হলো ওয়ান টু আপ টু কে অ্যান্ড এই সমস্ত স্কেলারসগুলির যোগফল সর্বদা ওয়ান হবে তাহলে এই হলো এক্স সেট আমরা এখন প্রমাণ করব যে এই এক্স সেটটাই হলো কনভেক্স সেট তাই ভাষা লিখব টু প্রুভ দ্যাট এক্স ইজ এ কনভেক্স সেট তাহলে এখন কনভেক্স সেট দেখাতে হলে দুটো আমরা পয়েন্টস নিয়ে নেব যে কোনো দুটো পয়েন্টস আমরা ধরলাম পয়েন্টস দয় হলো ইউ এবং ভি লেট ইউ অ্যান্ড ভি বি এনি টু পয়েন্টস ইন দ্য সেট ক্যাপিটাল এক্স তাহলে ক্যাপিটাল এক্সের মধ্যে যদি থাকে তাহলে ক্যাপিটাল এক্সের নিয়ম মানতে হবে সেই কারণে ক্যাপিটাল এক্সের নিয়ম মিনস এইরকম লিনিয়ার ফর্মে তৈরি করতে হবে এবং এই কন্ডিশনসগুলি স্যাটিসফাই করবে তাহলে দেন ইউ ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়ান ড্যাশড এক্স ওয়ান ল্যামডা টু ড্যাশড এক্স টু ল্যামডা কে ড্যাশড এক্স কে ফর অল ল্যামডা আই ড্যাশড গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আই ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু কে অ্যান্ড সামেশন ল্যামডা আই ড্যাশড আইয়ের ভ্যালু ওয়ান টু কে এটা ওয়ান হবে এবার আমরা ভি ধরে নেব
ভি হলো ল্যামডা ওয়ান ডবল ড্যাশড এক্স ওয়ান, ল্যামডা টু ডবল ড্যাশড এক্স টু, ল্যামডা কে ডবল ড্যাশড এক্স কে ফর অল, ল্যামডা আই ডবল ড্যাশড গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আই ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু কে অ্যান্ড সামেশন আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়ান। এবার দুটো পয়েন্টস আমরা ধরে নিয়েছি, সুতরাং ইউ এবং ভিতে আছে বলে ইউ এবং ভি এর শর্তগুলো মেনে মানতে বাধ্য, সেই অনুসারে আমরা শর্তগুলো উল্লেখ করলাম। এবার আমরা এই দুটো পয়েন্টস দিয়ে লাইন সেগমেন্ট তৈরি করব। তাই আমরা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ইউ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ভি, যেখানে ল্যামডার ভ্যালু জিরো এবং ওয়ানের মধ্যে লাই করবে। তাহলে নাও কনসিডার দ্য ভেক্টর এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ইউ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ভি, যেখানে জিরো লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এই শর্ত মানবে। এটা মানি ইউ এবং ভি এই দুটো পয়েন্টসের লাইন সেগমেন্টকে প্রকাশ করে। এখন আমরা দেখব যে এই এক্স অর্থাৎ কনভেক্স কম্বিনেশন করলাম ইউ এবং ভি এর, দিয়ে দেখাবো যে এই এক্সটা লাই করবে। কার মধ্যে লাই করবে? ক্যাপিটাল এক্স সেটের। তাহলে ক্যাপিটাল এক্স সেটে লাই করার জন্য ক্যাপিটাল এক্সের যে সমস্ত শর্তগুলো আছে সেই শর্তগুলো হোল্ড করছে কিনা এখন আমরা যাচাই করব। তাই এইটার যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ক্যাপিটাল এক্স যে এখানে ভেক্টরটি আমরা কনসিডার করেছি, এই ভেক্টরটি এক্স ওয়ান এক্স টু এক্স কে এর কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, আগে এই জায়গাটা দেখব। তারপরে কনভেক্স হওয়ার জন্য এই কম্বিনেশনটা কনভেক্স হওয়ার জন্য ল্যামডা আই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এবং সামেশন ল্যামডা আই ইকুয়াল টু ওয়ান এই পার্টটা দেখাবো। তাই এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে ইজ ইকুয়াল টু ল্যামডা ইউ মিনস আমরা জানি ল্যামডা আই ড্যাশ এক্স আই, আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে, ওয়ান মাইনাস ল্যামডা এটা সামেশন, আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ডবল ড্যাশ এক্স আই। তাহলে এখানে সামেশন কার উপরে আছে দেখো তো, আই এর উপরে। তাহলে ল্যামডা এখানে কনস্ট্যান্ট, তাই প্রয়োজনে আমি ল্যামডাটাকে সামেশনের মধ্যে নিয়ে যেতে পারি। তাই আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে সামেশনের মধ্যে নিয়ে গেলাম। তাহলে ল্যামডা ল্যামডা আই ড্যাশ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ল্যামডা আই ডবল ড্যাশ এর সঙ্গে তাহলে এক্স আই গুণ রয়েছে, ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে লিনিয়ার কম্বিনেশন আকারে তৈরি করব। মিনস এটাকে মিউ আই ধরলাম, মিউ আই এক্স আই। তাহলে মিউ আইটা কি? মিউ আই ইজ ইকুয়াল টু ল্যামডা ল্যামডা আই ড্যাশ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ল্যামডা আই ডবল ড্যাশ। এখন দেখো এই যে মিউ আই, এই মিউ আই দেখাবো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর কি দেখাবো সামেশন মিউ আই এই ভ্যালুটা ওয়ান হচ্ছে এইটা দেখাবো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে ইন হুইচ শর্তটা এবার দেখব, মিউ আই ইজ ইকুয়াল টু ল্যামডা ল্যামডা আই ড্যাশ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ল্যামডা আই ডবল ড্যাশ। এখানে লক্ষ্য করো
ল্যামডার ভ্যালু আমরা ধরে নিয়েছি জিরো থেকে ওয়ানের মধ্যে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, অথবা তার মধ্যে রয়েছে, তাহলে নিশ্চিত ওয়ান মাইনাস ল্যামডা অবশ্যই জিরো এবং ওয়ানের মধ্যে রয়েছে। ল্যামডা আই ড্যাশ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, ল্যামডা আই ডবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে প্রত্যেকটা ল্যামডা, ল্যামডা আই ড্যাশ, ওয়ান মাইনাস ল্যামডা এবং ল্যামডা আই ডবল ড্যাশ এরা সবাই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা জোর দিয়ে বলতে পারবো এই মানটি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। তাহলে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, কারণ কি, ফর ল্যামডা আই ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, ল্যামডা আই ডবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আই ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এখানে পার্টিকুলার এটা না বললে চলবে, যেহেতু ইন জেনারেল এটা লিখছি, অ্যান্ড জিরো লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রত্যেকটা আমাদের যে কম্পোনেন্টস, সরি মানে কোফিসিয়েন্টস, কোফিসিয়েন্টস কার, এক্স ওয়ান এক্স টু এক্স কে, তারা হলো মিউ ওয়ান মিউ টু মিউ কে, এরা সবাই নন নেগেটিভ হলো, মিনস গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলো। এখন এই সামেশন মিউ আই এটার ভ্যালু ওয়ান হচ্ছে এটা দেখাবো, অ্যান্ড সামেশন মিউ আই আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে ইজ ইকুয়াল টু সামেশন আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে। দেখো মিউ আই মিনস ল্যামডা, ল্যামডা আই ড্যাশ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা, ল্যামডা আই ডবল ড্যাশ, তাহলে এইটা একত্রিত হলো মিউ আই এর মান। এবার দেখো আমরা সামেশনটা, ল্যামডা তো কনস্ট্যান্ট আর আই সাপেক্ষে সামেশন, তাহলে ল্যামডা বাইরে বেরিয়ে আসলো, তাহলে হলো আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ড্যাশ প্লাস অনুরূপে ওয়ান মাইনাস ল্যামডা কনস্ট্যান্ট, আই ইজ ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ডবল ড্যাশ। তো আমরা জানি যে এই যে মানটি, এই মানটি ভ্যালু হলো ওয়ান, তাহলে এটা ল্যামডা ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়ান, তাহলে হিসেব করে দেখা গেল এই ভ্যালুটা ওয়ান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি যে যেহেতু এই ভ্যালুটা ওয়ান হয়ে গেল, তাহলে আমরা কনক্লুশন টানবো, কি কনক্লুশন টানবো, না এক্স এটা অবশ্যই এটা কনভেক্স কম্বিনেশন, কার কনভেক্স কম্বিনেশন, না যে সমস্ত ভেক্টরসগুলি, যে সেট অফ ভেক্টরস আমাদের দেওয়া আছে তার, তাহলে আমরা সিদ্ধান্ত টানছি, দিস শোজ দ্যাট, শোজ দ্যাট এক্স ইজ এ কনভেক্স কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন, কার কনভেক্স কম্বিনেশন, না যে ভেক্টরসগুলি আমাদের দেওয়া আছে, মিনস অফ এক্স ওয়ান এক্স টু এক্স কে, দ্যাট ইজ, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স বিলংস টু দ্য সেট ক্যাপিটাল এক্স। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে লক্ষ্য করে দেখো ইউ এবং ভি দুটো আরবিট্রারি পয়েন্টস নিয়েছি এক্স সেটের মধ্যে, দিয়ে দেখলাম যে ওই ইউ এবং ভি এর যে কোনো কনভেক্স কম্বিনেশন ক্যাপিটাল এক্স সেটে আছে, মিনস লাইন সেগমেন্টটি এক্স সেটের মধ্যে আছে। তাহলে আমরা সিদ্ধান্ত নেব, দাস দ্য লাইন সেগমেন্ট, দাস দ্য লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট কার লাইন সেগমেন্ট, জয়নিং, জয়নিং টু পয়েন্টস, কি কি পয়েন্টস, ইউ অ্যান্ড ভি, এটা কোথায় আছে, না এই ইউ এবং ভি কোথাকার এলিমেন্টস, এক্সের মধ্যে, তাই না, তাহলে ইন এক্স ইজ কন্টেন্ড ইন ইট,
contained in it. আশা করি ভাষাটা বুঝতে পেরেছো। তাহলে এখানে সিদ্ধান্তে আসতে পারি যে যে কোনো দুটো পয়েন্টস যদি আমি ক্যাপিটাল এক্স সেটের মধ্যে নিই, তার লাইন সেগমেন্ট কোথায় রইল? ওই সেটের মধ্যেই রয়েছে। তাই আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে ক্যাপিটাল এক্স সেট হলো কনভেক্স সেট। হেন্স ক্যাপিটাল এক্স ইজ এ কনভেক্স সেট। এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, তা না হলে এটা লিখতে পারবে না পরীক্ষার সময়। এই ধরনের থিওরেমগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এই রকম থিওরেম এই চ্যাপ্টারে আমরা গোটা দশেক পাব। প্রত্যেকটা জায়গা তোমাকে বুঝতে হবে। সবসময় থ্রি ডাইমেনশনাল ফিগার দিয়ে এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করবে, তাহলে স্বচ্ছ ধারণা তৈরি হবে। শুধুমাত্র ডেফিনেশনটা দেখে নিলাম, কনভেক্স কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন, এদের মধ্যে পার্থক্য যদি না বোঝো, তাহলে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন কম্পিটিশন পরীক্ষায় থাকে, সেই জায়গাগুলো কোনো মতেই উত্তর দিতে পারবে না। তাই এলপিপি খুব বোঝার জিনিস। এলপিপি শুধু মুখস্থ নয়, শুধু অঙ্ক কষা নয়, অঙ্কগুলোর ভিতরে গিয়ে কেন হচ্ছে এই প্রশ্নটা প্রতিটি লাইনে যদি থাকে, তাহলে তোমার স্বচ্ছ ধারণা তৈরি হবে।